निःशुल्क औषधि होम डिलिभरी सेवालाई आगामी 17 मईसम्म जारी राख्ने मेन्टर मोहन शर्माको वाचा। विगत 20 अप्रेलदेखि लकडाउनको कारण धेरै गरिब बिरामी मानिसहरूले चिकित्सकले लेखेर दिएको औषधि किन्न नसकिरहेको स्थितिलाई ध्यानमा राखेर निःशुल्क औषधि परिसेवा मेन्टर तथा सिलगढी तराई डुवर सांस्कृतिक औ विकास बोर्डका चेयरमेन मोहन शर्माले शुरू गरेका थिए भने सीमित समयसम्मको निम्ति उक्त परिसेवा सम्पूर्ण अलिपुरद्वार जिल्लाभरि नै तिनले प्राय 4,000 रोगी परिवारहरू कहाँ पुर्याउन सफल भएको थियो। तर लकडाउनको लामो समय अवधिलाई ध्यानमा राखेर आजदेखि पुनः परिसेवा आगामी 17 मईसम्मको निम्ति जारी राख्ने निर्णय मेन्टर मोहन शर्माले जनाएका छन्। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা গত 20/5/2020 থেকে এপ্রিল থেকে 2 মে 2020 পর্যন্ত আমরা একটা মানুষকে ঘরে ঘরে, বিশেষ করে চা বলয়ের মানুষকে যারা ওষুধ কিনতে পারে না লকডাউন পিরিয়ডে, তাদেরকে বাড়ি বাড়িতে আমরা হোয়াটসঅ্যাপে ওরা প্রেসক্রিপশন পাঠাবে, তার মতন 24 ঘন্টার মধ্যে আমরা ওষুধ ওদের বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ করেছি। আমরা ওই 10 দিনে আমরা প্রায় 3,742 জনের মানুষকে আমরা এই পরিষেবা দিতে পেরেছি। আর এই পরিষেবা দেওয়ার পর মানুষের যে দুঃখ দুর্দশা, যে অসুবিধে, এই লকডাউনের জন্য ওষুধ কিনতে পারতেছে না, এটা পৌঁছানোতে মানুষরা অনেক শান্তি পেয়েছে, মানুষরা অনেক উপকৃত হয়েছে। তাই আমরা আবার যে সেকেন্ড ফেজের যে লকডাউন শুরু হয়েছে, আমরা আবার ভাবলাম, আমরা আলোচনা, সবাই আলোচনা করে, এখানে আমাদের ব্লক সভাপতিও আছেন আর নেতৃত্ব আছেন, সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম 11 তারিখ থেকে আমরা আগামী 17 মে পর্যন্ত আবার সেকেন্ড ফেজে আমরা এই পরিষেবা আমরা আবার শুরু করব। এবার এই পরিষেবাটা একটু পরিধিটা বাড়িয়ে আমরা জয়গা থেকে শুরু করে মাঝের ডাবরি